আপনার সবচেয়ে পছন্দের মিষ্টি কী? রসগোল্লা, লেডিকেনি, চমচম, রসমালাই, নরম বা কড়া পাকের কোনো ছানার সন্দেশ? আচ্ছা, এগুলো যদি আপনার পছন্দের মিষ্টি হয়েও থাকে, আপনাকে বলি এগুলোর কোনোটাই কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসা বাঙালির বা বাংলার মিষ্টিই নয়। কি অবাক হচ্ছেন? তবে শুনুন, আজ থেকে 300-400 বছর আগে এসব মিষ্টি আপনি যদি কোনো হিন্দু বাঙালির পাতে দিতেন, তবে সে থালা ফেলে গঙ্গায় নাইতে যেত। কেন তা তো বলবোই, সেই সঙ্গে এই পর্বে বলবো প্রাচীনকাল থেকে চলে আসা বাঙালির নিজস্ব মিষ্টির গল্প। তবে চলুন এই মিষ্টি আড্ডাটায় গুছিয়ে বসা যাক। বাংলার নানা রূপের নানা স্বাদের মিষ্টি নিয়ে আমাদের গর্বের কিন্তু কোনো শেষ নেই। আর মিষ্টি ভালোবাসেন না এমন বাঙালিও হাতে গোনা। ব্যক্তিগতভাবে মিষ্টি জিনিসটা আপনি পছন্দ করুন বা নাই করুন, বাঙালির পুজো পার্বণ থেকে অনুষ্ঠান আতিথেয়তা কোথাও এই রসগোল্লা সন্দেশকে মাইনাস করতে পারবেন কি? কোনো চান্সই নেই। তবে এটা শুনতে আজব লাগলো না যে মিষ্টি বলতে আমাদের সামনে যে রসগোল্লা, সন্দেশ ইত্যাদির ছবি ভেসে ওঠে, সেটা আমাদের ঐতিহ্যগত মিষ্টিই নয়? আচ্ছা বলুন তো, আজ আপনি যে কোনো মিষ্টির দোকানেই যান না কেন, সেখানে অধিকাংশ মিষ্টি তৈরির প্রধান উপাদান কি? ছানা। হ্যাঁ, আর আপত্তিটা এই ছানা নিয়েই। কিছুকাল আগেও ছানা স্বাস্থ্যসম্মত খাবার ছিল না। দেখুন, সুপ্রাচীন কাল থেকেই দুধ আমরা খেতাম। দুধের ঘি, মাখন, ক্ষীর, দই এসবই ছিল একদম স্টার আইটেম। শ্রীকৃষ্ণের উপাসনা তো আর অর্বাচীনকালের নয়, সেখানেও দেখবেন দুধ, ক্ষীর, ননির উজ্জ্বল উপস্থিতি, কিন্তু ছানা কোথাও নেই। এমনকি সংস্কৃত সাহিত্যে ছানা শব্দটাই কোথাও নেই, কারণ ছানা হলো দুধের বিকৃত রূপ। দুধ কেটে গেলে তারপরই তো ছানা হয়। তাই দেখবেন পুজোতে বা যে কোনো শুভ অনুষ্ঠানে দুধ লাগে, ঘি লাগে, দই লাগে, কিন্তু ছানা কোথাও লাগে না। এর থেকেই ভারতীয় সভ্যতায় দুধের মাহাত্ম্য বোঝা যেতে পারে। খুব স্বাভাবিকভাবেই এহেন বস্তুর বিকৃত রূপটাকে শুভ হিসাবে কোনো কালে গ্রহণ করেননি। তাই যেখানে ছানাই আমাদের খাদ্য তালিকায় ছিল না, ছানার তৈরি মিষ্টি আসবে কোত্থেকে? এখন দুটো প্রশ্ন আপনি আমাকে করতে পারেন। এক, কবে থেকে কিভাবে আমাদের মিষ্টি মহলে ছানার রমরমা শুরু হলো? আর দুই, যখন ছানার মিষ্টি ছিল না, তখন বাঙালি মিষ্টি হিসাবে কি খেত? এক এক করে বলি। কবে থেকে বাংলায় ছানার প্রচলন শুরু হলো সেটা নিয়ে দুটো মত আছে। একদল গবেষক বলেন বাঙালি ছানার ব্যবহার শিখেছে পর্তুগিজদের কাছ থেকে। 1512 খ্রিস্টাব্দের পর থেকেই বাংলার সঙ্গে পর্তুগিজদের একটা সংযোগ তৈরি হয়েছিল। তাঁদের মতে সেই সাংস্কৃতিক আদান প্রদানের সূত্রেই বাঙালি ছানার ব্যবহার শেখে। তবে তার আগে বাঙালি যে ছানা জিনিসটা দেখেনি তা বলা বোধহয় ঠিক হবে না। ইন্ডিয়ান জার্নাল অফ ডেয়ারি সায়েন্সের একটা আর্টিকেল পড়ছিলাম, যেখানে বলা হচ্ছে যে আফগান ইরানিয়ানদের হাত ধরেই বাংলায় আসে পনিরের ব্যবহার। সেটা মোটামুটিভাবে হাজার হাজার বছর আগে। এইসব বইপত্র আর্টিকেলের ভারী ভারী নাম, আড্ডাটাকে অযথা ভারী করে দেয়, তাই নামধাম বলতুন না। কিন্তু মাঝে মাঝে কেউ কেউ এমন মারমুখী হয়ে উঠছেন খবরটা। তাই হোক, মোদ্দা কথা হলো, যার কাছ থেকেই বাঙালি ছানার ব্যবহার শিখুক না কেন, 17 শতক থেকে হোলিকরদের হাত ধরে ছানার মিষ্টি ধীরে ধীরে জনপ্রিয়তা পায়। আর এখানে হুগলির ময়রাদের কিন্তু একটা বেশ বড়সড় অবদান আছে। আর কলকাতা জমে ওঠার পর নবীনচন্দ্র দাসের রসগোল্লা থেকে ভীমনাগের লেডিকেনি ইত্যাদি বিবিধ মিষ্টির আবিষ্কারের গল্প কোন বাঙালি না জানে? তখন মিষ্টি মাত্রই ছানায় ছানায় ছয়লাভ। ছানার তৈরি বিবিধ রসের মিষ্টি যেমন জনপ্রিয় হয়ে উঠেছিল, ঠিক তেমনই আগের সন্দেশের বদলে জায়গা করে নিচ্ছিল ছানার তৈরি নতুন নতুন রকমের সন্দেশ। মানে সন্দেশ বলতে আমরা যা বুঝি আর কি। এই যে বললাম আগের সন্দেশ, অর্থাৎ ছানার সন্দেশের আগেও সন্দেশ ছিল, তবে তার উপাদান ছানা ছিল না, ছিল ক্ষীর। এখনও কোনো মন্দিরে পুজো দিতে গেলে দেখবেন এই ক্ষীরের সন্দেশ প্যারারই রমরমা। এটা ঠিক যে ছানার সন্দেশের তুলনায় প্যারা বেশি দিন থাকে, ফলে ব্যবসায়ীর সুবিধা, কিন্তু প্যারা কাউকে টোপকে প্রসাদের ঠোঙায় ঢোকেনি, আদি অকৃত্রিমভাবে রয়ে গেছে। ভারতের অন্যান্য জায়গাতেও কিন্তু প্যারার চল দেখতে পাবেন, কারণ শুরু থেকেই মিষ্টি তৈরি হতো ক্ষীর দিয়ে। তবে শুধু ক্ষীর নয়, বেসন, নারকেল, মুগ ডাল ইত্যাদি দিয়েও তৈরি হতো বিভিন্ন ধরনের সন্দেশ। আবার কখনও তৈরি হতো শুধুমাত্র চিনি দিয়ে। চৈতন্যদেবের জীবনী সাহিত্য চৈতন্য চরিতামৃতে শুধু চিনি দিয়ে তৈরি সন্দেশের কথাও আছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, জানেন কি, ছানার সন্দেশকে প্রথমে লোকে বলতো ফিকে সন্দেশ, কারণ তখন বাঙালি চিনি বা গুড়ের তৈরি যে সন্দেশ খেত তা কড়া মিষ্টি হতো, যার তুলনায় ছানার সন্দেশ কম মিষ্টি বলেই তার এই ফিকে নাম। এছাড়া গুড়ের তৈরি বাতাসা, চিনির তৈরি মঠ, কদমা ইত্যাদি যেমন বাঙালির পছন্দের মিষ্টির তালিকায় ছিল, সেই তালিকা আলো করেছিল পিঠে পায়েস।
ভেবে দেখুন এখনও শুভ অনুষ্ঠানে পায়েস দেওয়া হয়, পার্বণে পিঠে হয়। কেন? তাদের কৌলিন্যের জন্যই পিঠে পায়েসকে কেউ টলাতে পারেনি, তারা বাঙালির আচারের অঙ্গ হিসেবে অমলিনভাবে রয়ে গেছে। তবে এটা ঠিক, আগের মতো বৈচিত্র্য আর পিঠে পায়েসের নেই। চাল, গমের চূর্ণ, ক্ষীর, নারকেল, ডাল ইত্যাদি কত উপকরণের কত রকমের পিঠে, বা চাল, গম, লাউ, মিষ্টি আলু ইত্যাদির ব্যবহারে কত রকমের পায়েস যে বাংলায় হতো, এখনও গ্রাম বাংলার কোনো কোনো ঘরে তার কিছু কিছু রূপ হয়তো খুঁজে পাওয়া যাবে। বাঙালির প্রাচীন সাহিত্যের হিসেল জুড়ে ছড়িয়ে রয়েছে এই পিঠে পায়েস ক্ষীরের মিষ্টির একাধিপত্য। রয়েছে ডাল, তিল, নারকেল, মুড়ি, চিড়ে, খই ইত্যাদির নাড়ু, রয়েছে মুন্ডা, মোয়া, লাড্ডু, যার কোনোটারই উপকরণ কিন্তু ছানা নয়। আজ মিষ্টি বললে আপনার চোখের সামনে রসগোল্লা সন্দেশের ছবিটা ভেসে উঠতেই পারে, কিন্তু ছোটোবেলায় রান্নাঘরের তাকে আপনার নাগালের বাইরে ঠাকুমা দিদিমারা যে মিষ্টিটা তুলে রাখতেন তা কিন্তু রসগোল্লা সন্দেশ নয়, নাড়ু। ভেবে দেখুন আজও বাঙালির পুজোর প্রসাদ অসম্পূর্ণ থাকে চিড়ে, মুড়ি, খইয়ের মোয়া, তিল, নারকেলের নাড়ু ছাড়া। যারা ঘরে তৈরি করতে পারেন না তারা কিনে আনেন, কারণ ওগুলো ছাড়া প্রসাদের থালা ভরবে না। অথচ রসগোল্লা কিন্তু সেখানে নেই। আমাদের মিষ্টি প্রেমে প্যাঁড়া নেই, তাই মিষ্টির দোকানেও সে ব্রাত্য। সে কারণে পুজোর থালায় ধীরে ধীরে জায়গা করে নিয়েছে সন্দেশ। তবে সেটা কিন্তু অপরিহার্য নয়। আগেই বললাম এখনও শুভ অনুষ্ঠান অসম্পূর্ণ থাকে পায়েস ছাড়া। পিঠে বাঙালি আজ এমনি এমনি বানায় না ঠিকই, কিন্তু পৌষ পার্বণটাই হয়ে উঠেছে পিঠে পার্বণ। এখনও বহু বাঙালি বাড়িতেই পৌষ পার্বণে পিঠে হয়। এগুলোই তো চিহ্ন, যা আবহমান, যা আমাদের শিকড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তা না চাইতেও রয়ে যায়। তাই এগুলোও রয়ে গেছে, আমাদের অলক্ষেই রয়ে গেছে। রসগোল্লা চমচমরা থাকুক, ফিউশন সন্দেশও থাকুক, সেই সঙ্গে ছোটোবেলাকার সুখস্মৃতি সেই নাড়ু মোয়াদের সংরক্ষণের দায়িত্বটা কিন্তু আমাদেরই। নইলে বলুন না, আজকে ছোটরা মন্ডা মিঠাই কথাটা শুনলেও মন্ডা জিনিসটা হয়তো কখনো চোখে বা চেখেই দেখেনি। কেমন লাগলো আজকের পর্বটা কমেন্টে জানাবেন। বাঙালির মিষ্টির ইতিহাস নিয়ে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে সেটাও বলবেন, কারণ আপনাকে ছাড়াই আড্ডাটা জমবে না। আর ভিডিওটা ভালো লাগলে মিষ্টি করে একটা লাইক দিয়ে যাবে। দেখা হচ্ছে পরের পর্বে, ধন্যবাদ।